মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডকে মণ্ডপ সজ্জায় তুলে ধরার উদ্যোগ হাতে নিয়েছে মালুগ্রামের দ্য অ্যাপোসলস কালীপূজা কমিটি। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সদস্যরা পুজো আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানান। 43তম বর্ষপূর্তি উপলক্ষে সমাজের সৌজন্যমূলক পূজা তুলে ধরার প্রচেষ্টায় আরজিকর কাণ্ডকে জনসম্মুখে প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে তারা। নারী শক্তির মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জনগণকে সচেতন করাই কমিটির মূল লক্ষ্য। প্রতিমা তৈরিতে মা কালীর রুদ্র রূপ তুলে ধরা সহ থাকছে লাইভ শো। আলোকসজ্জার মধ্যেও সেই একই চিত্র প্রদর্শনী করা হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হবে মালুগ্রাম ড্যাফোডিল স্কুল প্রাঙ্গণে। মঙ্গলবার বিকাল 3 ঘটিকা হইতে অঙ্কন প্রতিযোগিতা শুরু হবে কচিকাঁচাদের নিয়ে। এছাড়াও কচিকাঁচাদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারী সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। শিশুদের তৈরি চিত্রগুলো মণ্ডপ সজ্জায় তুলে ধরা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা। আমরা এবার যেভাবে আমাদের সম্পাদক বলেছেন, আমরা এবছর আমাদের পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে নারী শক্তি, এবং যেভাবে শুধু কলকাতা নয় সমগ্র বিশ্ব জুড়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে নারীদের উপর দিনের পর দিন বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে, সেটার প্রতিবাদেই আমাদের এবার পুজো। এবং আমরা আমাদের পুজোর মাধ্যমে সমাজকে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে এই সমাজ শুধু পুরুষ শাসিত সমাজ নয়, এই সমাজে নারীদেরও সমান অধিকার আছে এবং নারীরাও সসম্মানে এই পৃথিবীতে বাঁচার অধিকার ওরা রাখে। আমরা আমাদের মণ্ডপে যেভাবে সম্পাদক বললেন, মণ্ডপে আমরা সেই চিত্র ধরে ধরবো যে আরজিকরের যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদের চিত্র আমাদের এই মণ্ডপ সজ্জায় থাকবে। তাছাড়া আমাদের প্রতিমা তৈরি করছেন মধ্যপুরের শিল্পী শুভজিৎ পাল। আমাদের প্রতিমাতে দেখা দেবে যে মা কীভাবে রুদ্ররূপে এই সমাজবিরোধী এই লোকদেরকে হত্যা করছেন। এবং আমাদের একটা এখানে লাইভ শো থাকবে, সেই লাইভ শোতে মার রক্ষাকালী এবং শ্যামাকালী রূপে মা কীভাবে সেসব দর্শনকারীদেরকে হত্যা করছেন, বিনাশ করছেন, তার চিত্র 5 মিনিট 10 সেকেন্ডের সেই এই লাইভ শো থাকবে, সেটা অল্প পরে পরে দেখানো হবে। দ্যাপোসলস কালীপূজা কমিটি সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক ভাইদের আগাম দিবগুলো শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন। আমরা এবার 43 বছরে পা দিয়েছি, এবার আমাদের 43 ইয়ার্স পূজার প্রতিবাদী। আমরা অন্যরকম থিম করি, আপনারা দেখেছেন বিগত দিনে আমরা অনেক কিছুর উপরে কাজ করেছি, যেগুলো জিনিস বিলুপ্ত প্রায় সেটার উপরে বেশি কাজ করেছি। বন ধ্বংস, বন্যপ্রাণী ধ্বংস, আপনাদের সেই পুতুল যেটা বাচ্চারা আগে জানতো না সেটা পুতুল না সেখানে দেখিয়েছিলাম। তারপরে আমরা উল্লুক জীবন নিয়ে কাজ করেছি, যেটা বড়াইল পাড়ের উল্লুক ধ্বংস নিয়ে। এবার আমাদের থিম সম্পূর্ণ ব্যতিক্রমী থিম, আমরা এবার প্রতিবাদে সামিল হয়েছি।